হ্যালো ফ্রেন্ডস আর এস বিউটিশিয়ান চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজ তোমাদের জন্য একটা বেবি গার্লস হেয়ার কাট দেখাতে চলেছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এটা হচ্ছে বফ হেয়ার কাট এটা বাচ্চা মেয়েদেরকে খুব সুন্দর লাগে এই হেয়ার কাটটা এটার জন্য করতে হবে মাথার তালু থেকে এভাবে সমানভাবে দুপাশে হেয়ারটাকে ডিভাইড করে নিতে হবে এরপরে সামনের দিকে এভাবে নিয়ে এসে আইভ্রো ঠিক উপরের দিকে সামনের হেয়ার কাটটা দিতে হবে দেখো যেভাবে করছি এইভাবে কাঠ দিতে হবে সমান করে যতক্ষণ না আইভ্রো যেখানে শেষ হচ্ছে ভালো করে আঁচড়ে দেখে নিতে হবে যে কাটাটা ক্লিন এসছে কি না যদি ভেতরে চুলগুলো থেকে থাকে সেটাকে বারবার করে আঁচড়ে নিলে বেরিয়ে আসবে এবং কেটে ফেলতে হবে আইব্রোর নিচ পর্যন্ত আসতে হবে এ পাশেও ঠিক একইভাবে এবার মাঝখান থেকে শীতা করে দুপাশে হেয়ারটাকে ভালোভাবে আঁচড়ে সমান করে নিতে হবে এইভাবে সমান করে আঁচড়ে নিলে যে হেয়ার কাটটা কাটা হলো তারই গাইডলাইন পড়ে থাকবে দুপাশেই পড়ে থাকবে দেখতেই পাচ্ছ এ পাশেও পড়ে আছে এবার এটাকেই নিশানা করে তোমরা কাটতে পারো না হলে কানের শুরু পর্যন্ত তোমরা লেয়ার কাটও দিতে পারো আস্তে আস্তে এই কাটটা নিচের দিকে নেমে আসবে তোমরা এভাবে করতে পারো না হলে দুটো হাতের মাঝখানে রেখে তোমরা লেয়ার কাট হালকা লেয়ার কাট দিতে পারো এবার এই দিকটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে ক্লায়েন্টের ইচ্ছে অনুযায়ী একটা কাট দিতে হবে এটা বব হেয়ার কাট এটা খুব একটা লেন্থ বেশি হয় না যদিও এবার এই কাটটাকে তোমরা গাইডলাইন হিসাবে ধরে রাউন্ড বরাবর এরকম কেটে যেতে হবে তোমরা খুব ছোট ছোট স্টেপ করে এভাবে কাটতে পারো না হলে চিরুনিটাতে ভালোভাবে আঁচড়ে ধরবে দিলে তোমরা বুঝতে পারবে এভাবে ধরেও ছোট ছোট স্টেপ করে কাটতে পারো এভাবে এইভাবে কাটতে পারো ফ্রেন্ডস আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের হেয়ার কাটিং তোমাদের সাথে আমি শেয়ার করেছি তোমাদের যাদের নতুন পার্লার খুলবে চাইছ বা হেয়ার কাটিংগুলো শিখতে চাইছো তাদের জন্য খুব কাজে আসবে ফ্রেন্ডস তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এছাড়াও তোমাদের আইব্রো কেমন করতে হয় আইব্রোর উপরেও অনেক রকমের ভিডিও আমি আপলোড করেছি মেকআপ স্কিন কেয়ার সব ধরনের ভিডিও আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে তোমরা প্লিজ আমার চ্যানেলের ভিডিও দেখো ফ্রেন্ডস তোমরা যারা আমার এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা নোটিফিকেশানটাও অন করে রাখো কারণ পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে তোমাদের কাছে যাতে আগে পৌঁছে যেতে পারে আর তোমাদের কি ধরনের ভিডিও লাগবে বলো পার্লারের বিষয়ে বা স্কিন কেয়ার মেকআপ আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এইভাবে রাউন্ড রাউন্ড করে হেয়ার কাটিং দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এ পাশেও ঠিক একই গাইডলাইন পড়ে আছে এইভাবে সেফ বরাবর এক্সট্রা হেয়ারগুলোকে কেটে ফেলব এরপরে দেখতেই পাচ্ছ কানের কাছে এক্সট্রা কিছুটা বাকি আছে এটাও কেটে ফেলছি ফ্রেন্ডস তোমরা যে কোনো হেয়ার কাটিং করার সময় সবসময় এটা মাথায় রাখবে বারবার করে কিন্তু আঁচড়াতে হবে বারবার করে আঁচড়ালে তোমাদের হেয়ার কাটিংগুলো ক্লিন আসবে একটা দুটো যদি হেয়ারগুলো ভেতরে লুকিয়ে থাকে সেইগুলোও বেরিয়ে আসবে এবং হেয়ার কাটিংটা ক্লিন আসবে তোমরা বুঝতে পারছো যে হেয়ার কাটিংটা হয়ে গেছে তারপরেও বারবার করে আঁচড়ে দেখে নিবে চার সাইড আমি একইভাবে আঁচড়ে আঁচড়ে দেখে নিচ্ছি যে ছোট বড় থেকে গেলো কিনা। এবং যদি থেকে থাকে সেটাকে তোমরা কেটে ফেলবে ব্যাস হয়ে এসছে এরপরে যেটা করতে হবে যে ছোটো ছোটো বেবিগুলো তো সাইড সিতা করে তো এইভাবে সাইডে সিতা করে আর একবার তোমরা চেক করে নিবে যে দু সাইডে হেয়ার কাটিংটা ঠিকঠাক আছে কি না এইভাবে ভালো করে আঁচড়ে নিবে এরপরে যেটা করতে হবে এই সামনের যে হেয়ার কাটিং পার্টটাকে সামনে বের করে নিয়ে এটা বাচ্চা মেয়েগুলো চাইলে এখানে একটা ক্লিপ দিলেও খুব সুন্দর একটা হেয়ার কাটিং লুক দেয় ভালো লাগে হেয়ার কাটিংটাকে সেট দেওয়ার জন্য সামনের দিকটা এইভাবে ছোট ছোট স্টেপ করে তুলে কাঁচি দিয়ে ছোটো ছোট হেয়ার কাট দিতে পারো এতে একটা ন্যাচারাল লুক লাগবে তোমাদের যদি আমার এই হেয়ার কাটিং লুকটা তোমাদের ভালো লেগেছে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করো সাবস্ক্রাইব করতেও একদম ভুলো না